সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে যে দেশটি নিয়ে কথা বলবো, দেশটির নাম আজারবাইজান এবং এটি আমার 46তম পর্ব। আজারবাইজানের সরকারি নাম আজারবাইজান প্রজাতন্ত্র, ককেশাস অঞ্চলের রাষ্ট্র আজারবাইজান, পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত দেশটি। এটি কৃষ্ণ সাগর ও ক্যাসপিয়ান সাগরের মধ্যবর্তী স্থল জোডক দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত দেশটি। দেশটির আয়তন 86,600 বর্গ কিলোমিটার। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 1 কোটি। এর মধ্যে জাতিগতভাবে 95% মানুষ আজারবাইজানি। তাছাড়া এখানে রুশ, আর্মেনীয় ও তালিশ জাতির লোক বসবাস করে। দেশটির রাজধানীর নাম বাকু। দেশটিতে প্রচলিত মুদ্রার নাম মানাত। দেশটি আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ককেশাস অঞ্চলের সবচেয়ে বৃহত্তম দেশ। দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে ক্যাসপিয়ান সাগর, দক্ষিণে ইরান, পশ্চিমে আর্মেনিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া অবস্থিত। তাছাড়া ছিটমহল লাক্সিভানের মাধ্যমে তুরস্কের সাথে একচিলতে সীমান্ত রয়েছে আজারবাইজানের। আজারবাইজান 1922 সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। 1991 সালে আজারবাইজান স্বাধীনতা লাভ করে। তবে নাগরনো ও কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সেই শুরু থেকে, এবং যেটা যুদ্ধে রূপ নেয়। 2020 সালে আজারবাইজান নাগরনো, কারাবাখ ও আজারবাইজানের কিছু বেদখলে যাওয়া অংশ, যেটি বর্তমান আজারবাইজানের দখলে রয়েছে। 1995 সালে আজারবাইজান প্রথম আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই বছরই নতুন সংবিধান পাশ হয়। আজারবাইজানের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র, যেখানে আজারবাইজানের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। নির্বাহী ক্ষমতা সরকার, আইন প্রণয়নে সরকার এবং সংসদ উভয়ের হাতে ন্যস্ত। বিচার বিভাগ স্বাধীন। বর্তমান রাষ্ট্রপতি ইলাম আলিয়েভ। বর্তমান প্রধানমন্ত্রীর নাম আর্তুর রাশিজাদ। আজারবাইজানের মানুষ আজারবাইজানীয় ভাষায় কথা বলে। আজারবাইজানের রাষ্ট্রভাষা হলো আজারবাইজানি। তাছাড়া এখানে তুর্কি, আর্মেনীয় এবং কুর্দি ভাষার মানুষও রয়েছে। এছাড়া প্রচুর পরিমাণে বর্তমানে ইংরেজির ব্যবহার হয় আজারবাইজানে। আজারবাইজানের 97% মানুষ মুসলমান। এর মধ্যে শিয়া 85%, সুন্নি 15%। আজারবাইজান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া বহুল দেশ। আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই দেশে সকল ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এখানে কিছু ইহুদি, খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক ধর্মের অনুসারীও রয়েছে। আজারবাইজানের অর্থনীতি বর্তমানে একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান, যেখানে সরকার এখনও প্রভাবশালী ভূমিকা পালন করছে। আজারবাইজানে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ তেলের ভাণ্ডার। বৈচিত্র্যময় জলবায়ুর কারণে দেশটির কৃষি খাতে উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। 1990-এর দশকের শেষ দিকে আন্তর্জাতিক অর্থ তহবিলের সহযোগিতায় আজারবাইজানের অর্থনীতি 10% হারে বৃদ্ধি লাভ করে। 2007 সালে দেশটির জিডিপি প্রায় 25% বৃদ্ধি পায়। এই জিডিপির 52% আসে খনিজ তেল খাত থেকে। আজারবাইজান মূলত 10টি অর্থনৈতিক অঞ্চল, 66টি রেওন এবং 77টি শহরে বিভক্ত। 30শে ডিসেম্বর 1991 সালে আজারবাইজান স্বাধীনতা ঘোষণা করে এবং 1992 সালের ফেব্রুয়ারি মাসে আজারবাইজানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু করে বাংলাদেশ। বাংলাদেশে আজারবাইজান এবং আজারবাইজানে বাংলাদেশের দূতাবাস রয়েছে। আজারবাইজান এবং বাংলাদেশের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এমনকি অর্থনৈতিক সম্পর্কও রয়েছে। আজারবাইজান বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক পণ্য আমদানি করতে আগ্রহী। এমনকি অবকাঠামোগত উন্নয়নের জন্য আজারবাইজান বাংলাদেশ থেকে শ্রমিক নিতেও আগ্রহ দেখিয়েছে।
এই ছিল আমার আজকের আজারবাইজানি পর্ব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।